ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ক্যারিয়ারে 23 বছর পার করে ফেলেছেন, পেয়েছেন অসংখ্য ভক্তের ভালোবাসা। তবে শাকিব ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ, সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন খান সাহেব। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকার আফতাব নগরে আগুন সিনেমার অবশিষ্ট অংশের শুটিং চলছিল। মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের এক পর্যায়ে আহত হন শাকিব। আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন তিনি। অবস্থার অবনতি হলে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে দ্রুত এক্স-রে করানো হয় শাকিবের। শাকিব খানের পরিবারের পক্ষে তার ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, চিকিৎসক এক্স-রে রিপোর্ট দেখে জানিয়েছেন বড় ধরনের কোনো সমস্যা হয়নি, তাই তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। এদিকে আগুন চলচ্চিত্রের সংশ্লিষ্টরা জানান, সিনেমাটির কয়েকটি দৃশ্যের শুটিং শেষে আবারও পরবর্তী দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। জাম্প স্প্রিং যে মরিচা পড়া এটা কেউ খেয়াল করেননি, লাভ দিতে গিয়েই ওখান থেকে দুর্ঘটনার সূত্রপাত। তবে কেউ কেউ এ ধরনের দুর্ঘটনা শুটিং ইউনিটের অবহেলা হিসেবে দেখছেন। দেশের একটি গণমাধ্যমকে শাকিব খান বলেন, হাসপাতালে ভর্তি ছিলাম, চিকিৎসক কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন, কিছু ওষুধপত্রও দিয়েছেন, দুই তিন দিন পর চিকিৎসকের সঙ্গে আবার কথা বলতে হবে। দুর্ঘটনার সূত্রপাত শুটিং ইউনিটের অবহেলার কারণে কিনা সে ব্যাপারে কিছু বলেননি শাকিব খান। তিনি শুধু জানান বড় ধরনের কোনো সমস্যা হয়নি, এখন বাসায় আছেন। সম্প্রতি দুবাই যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরেছেন শাকিব খান। দেশে ফেরার পরপরই আগুন সিনেমার শুটিং শুরু করেন। এছাড়াও আগামীতে তিনি শুরু করবেন নিজের প্রযোজিত শের খান ও মায়া সিনেমার শুট। মুক্তির অপেক্ষায় আছে লিডার আমি বাংলাদেশ ও অন্তরাত্মা। আগুন ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম। আগামী ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। সাদাকালো নিউজ।